হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু WP সায়েন্স ব্লগ। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমার ফুল স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য, তো আজকের ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে ফুল স্ট্র্যাটেজি শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে। আমি 2016 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে কমপ্লিট করার পরে আমি ITI করেছিলাম ইলেকট্রিশিয়ানের উপরে। তো ওই টপিকটা বাদই দিই, কারণ ওটা টেকনিক্যাল লাইন। আমাদের যেটা এনি ডিগ্রি লাগে, মানে যে কোনোভাবে ডিগ্রি কমপ্লিট করতে পারলেই হলো। আমি গ্রাজুয়েশন বাংলাতে কমপ্লিট করেছি, মানে বাংলা অনার্সে, মাঝদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে। তারপরে আমি ভাবলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি ভাবলাম যে আমার কম্পিটিটিভ লাইনে আসা দরকার সরকারি চাকরির জন্য। তখন আমি দুটো বই কিনলাম, তরুণ গোয়েলের বই, জিকের যে বইটা সবাই জানো, খুব পপুলার বই ওই বইটা, আর চঞ্চল ঘোষের যে অঙ্ক বইটা আছে ওই বইটা। এই দুটো বই নিয়ে আমি জাস্ট পড়া শুরু করলাম। সেই সময় একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম আমাদের ওখানেই। কোচিং সেন্টারে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি দুটো বই কিনেছিলাম, আরও দুটো, একটা তুলসী যে হ্যান্ডবুকটা আছে মোটা বইটা, অনেকেই জানো ওই বইটা কিনেছিলাম, এবং RS আগরওয়ালের যে ম্যাথের বইটা আছে ওই বইটা কিনেছিলাম। দিয়ে ওই দুটো বইয়ে প্র্যাকটিস করতে থাকলাম। তারপরে আমি যখন ফরেস্ট গার্ডের এক্সামটা কোয়ালিফাই করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমার বেসটা ক্লিয়ার হয়ে গেছে। তখন আমি আমার কোচিং সেন্টারটা কন্টিনিউ করলাম না, যেহেতু বাবা মারা গেছিলো, ফিনান্সিয়াল কারণও ছিল, তো আমি কোচিং সেন্টারটা কন্টিনিউ করিনি। পরে আমার একটা বন্ধু আছে প্রশান, ওর কাছে আমি অঙ্ক প্র্যাকটিস করতাম, ও ভালো অঙ্ক করায়। দিয়ে ওই অঙ্ক প্র্যাকটিস করতাম আর বাড়ি বসে নিজেই পড়তাম। আর আমাদের একটা কোচিং সেন্টার আছে, নিজেরা মিলে গ্রুপ স্টাডি করতাম ওখানে, সুকান্ত কোচিং সেন্টার, নিজেদের গ্রুপ স্টাডির জন্য ওটা। তার কিছুদিন পরে আমি আরও কিছু বুকস কিনলাম। তোমার বলো যে আমি কী কী বই পড়ি, সেই জন্য আমি বুকসগুলোর নাম বলছি, আর কিছুই না। তারপরে আরও কিছু বুকস কিনলাম, যেমন রাকেশ যাদবের যে বইটা থাকে না, SSC সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স থাকে, ওই বইটা কিনেছিলাম। তারপর ক্লাস নোট ছিল রাকেশ যাদবের, ওই বইটা কিনেছিলাম। লক্ষ্মীকান্তের বই কিনেছিলাম। তারপর নিতিন সিংহানিয়ার WBCS ম্যানুয়াল কিনেছিলাম। দিয়ে এগুলো পড়তে থাকতাম। জিকে পড়ার জন্য না, তোমার কাছে যে বই আছে আপাতত সেই বইটা তুমি বারবার করে কমপ্লিট করো। আমি তো প্রথম থেকে ওই তুলসী বইটা কমপ্লিট করেছিলাম, এমন না যেমন হোগস্ত, আমি জাস্ট কমপ্লিট করেছিলাম একবার। ওই কমপ্লিট করার পরেই যে কোশ্চেনগুলো থাকতো প্রতিটা সাবজেক্টের পরে কিছু কোশ্চেন থাকতো, প্রায় 1000টার মতো কাছাকাছি কোশ্চেন থাকতো, সেগুলো সলভ করতাম। তো ওই বইটা কমপ্লিট করেছিলাম, তরুণ গোয়েলের বইটা কমপ্লিট করেছিলাম। তারপরে ওই WBCS ম্যানুয়ালটা পড়তাম। তারপরে গিয়ে এই দিশার যে 10,000 বুকসটা আছে ওখানে দেখবা অনেক বই আছে, খুব ভালো বইটা। ওটা যারা WBCS মেন্সের জন্য প্রিপারেশন হয় তারাও ওই বইটা ফলো করে, খুব ভালো বই ওটা। ওই বইটা ফলো করতাম। আগে তোমার কাছে যে বইটা আছে তুমি সেই বইটা শেষ করো, সেই বইটাই বারবার করে পড়ো, এমন না তোমাকে অনেকগুলো বই কিনতে হবে। তোমরা জাস্ট জিজ্ঞেস করতে আমি কী কী বই পড়তাম, সেই জন্য আমি বলছি আমি এই বইগুলো পড়তাম। তোমার একটা ছবি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে এই বইগুলো রিসেন্টলি পড়েছিলাম আমি, সেই ছবি দেখিয়ে দিচ্ছি। বই তুমি পলিটির জন্য লক্ষ্মীকান্ত এর উপরে কোনো বই হয় না, সিভিল সার্ভিস যারা খাটে তারা ওই লক্ষ্মীকান্তই পড়ে, বারবার পড়ে। তো পলিটির জন্য লক্ষ্মীকান্ত পড়বে, ইংলিশের জন্য SP বক্সী পড়বে, পিকেদের সরকার তো রয়েছে, মেন্সের জন্য যদি পড়তে চাও পিকেদের সরকারটা পড়বে, আর হিস্ট্রি জীবন মুখোপাধ্যায় পড়বে। আর যদি মডার্ন হিস্ট্রি পড়তে চাও, আমি যেটা পড়েছি বিপানচন্দ্রের যে বইটা আছে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, ওই বইটা পড়তাম আমি মডার্ন হিস্ট্রির জন্য। জিকের জন্য তো বলেই দিয়েছি, WBCS ম্যানুয়াল আছে, ক্রাফট গ্রুপ WBCS আছে, অনেক বই আছে। তোমার যে বইটা ভালো লাগে সেই বইটা নিয়ে তুমি পড়ো, জিকে শেষ করতে পারবে না, পড়ে প্রচুর পড়তে হবে, জিকে শেষ হয় না। গত প্রতি মাসে মাসে একটা করে অ্যাচিভার্স বের হয়, তারপর প্রতিযোগিতা দর্পণ বের হয়, ওই ম্যাগজিনগুলো পড়ো, ওখান থেকে অনেক জিকে পাবে, নতুন নতুন জিকে পাবে। দিশা 10,000 বুকটা আছে, লুসেন্টের বই আছে, অনেক ধরনের জিকের বই আছে, সেগুলো পড়তে পারো। এবার আসি ফুল WPSI এর কথায়। আচ্ছা, 2018 সালে WPSI এর প্রিলিমসটা দিই, কোয়ালিফাই করি। XIS-এর যে SIটা ছিল সেই সময় ওটাও বেরিয়েছিল, ওটারও প্রিলিমস কোয়ালিফাই করি। বাট আনফর্চুনেটলি আমি দৌড়ও কমপ্লিট করেছিলাম আমাদের প্র্যাকটিস করার সময়, কিন্তু আনফর্চুনেটলি মাঠে যেতে পারিনি, PMT-তে যেতে পারিনি, কারণ আমার অ্যাক্সিডেন্ট হয়। আমার আগের ভিডিওতে দেখেছো হয়তো, সেটা শোনাচ্ছ। তারপরের বছর 2019 সালে এই যে আমি যেটা রয়েছি এইটা নোটিফিকেশান বেরোয়, 668টার ভ্যাকান্সি বের হয়, তো আমি এটা ফর্ম ভরি। তারপরে রামকৃষ্ণ মিশন আছে ব্যারাকপুরে, ওখানেই আমার প্রিলিমস হয়, 15 ডিসেম্বরে প্রিলিমসটা হয়। প্রিলিমসটা দেওয়ার পরে আমি মাঠের জন্য আগে থেকেই ঘাটছিলাম, কারণ এর আগে আমার ফায়ার অপারেটরের মাঠের একটা এক্সাম ছিল, PMT ছিল ফায়ার অপারেটরের, তো ওটা 6টা ইভেন্ট ছিল, সেগুলোর জন্য আমি মাঠে অলরেডি প্রিপারেশন করছিলাম, মাঠে দৌড়াচ্ছিলাম। তো এর জন্য আমার আলাদা করে এসআই জন্য মাঠে দৌড়ানো লাগেনি। মাঠে দৌড়ানোর জন্য তোমাকে আমি কী বলবো, তোমাদের যদি কেউ যদি একটু বেশি হেলদি হও, একটু ওভারওয়েট হও, সে করবে কি, প্রথমে স্লো দৌড়াবে, খুব অনেক দৌড়াবে, অনেক টাইম ধরে দৌড়াবে, কিন্তু স্লো দৌড়াবে, দৌড়ে দৌড়ে তোমার ওয়েটটাকে আগে লস করো, তারপর দেখবে তোমার স্পিডটা এমনি বেড়ে যাবে। আর যারা রোগা আছো, একটু চাপা আছো, তারা প্রথম থেকেই তুমি চেষ্টা করো যে
যেহেতু তোমাদের 800 মিটার দৌড়াতে হবে, আমাদের খুব লংয়ের দৌড় নেই আর তোমাদের ওয়েট কমানোরও কিছু নেই, তাই জন্য তোমরা চেষ্টা করবে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার রেগুলার দৌড়ানোর, কিন্তু স্পিডে দেওয়ার চেষ্টা করবে, দেখবে অনেক হয়ে যাবে। আমার যেদিন PMT বা PET ছিল সেটা হচ্ছে 18ই মার্চ ছিল 2020 সালে, 2020 সালে 18ই মার্চে আমার PMT বা PET ছিল। তো আমি মাঠে গেছিলাম, আমাদের দুপুরে একটাই দৌড় করেছিল, নদিয়ার ব্যাচ থেকে সবাই লেটে ঢুকিয়েছিলো কোনো একটা কারণে। তো আমাদের প্রায় 12:30 বেজে গেছিলো, প্রতিটা ব্যাচে 20 জন করে নিচ্ছিলো। আমি ওই সময় দৌড়েও সকালবেলা থেকে সেই 3:30 থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, দিয়ে 1টার দিকে দৌড় হয়েছিলো আমাদের লাস্ট, যেহেতু লাস্টের দিকে আমাদের ট্রেনে ছিল, তো লাস্টের দিকে আমার হচ্ছে ওই সময় আমি 4th হয়েছিলাম দৌড়ে। আমি খুব ভালো দৌড়তে পারি তা না, কিন্তু যেহেতু আমার ওই ফায়ার অপারেটরের জন্য দৌড়টা প্র্যাকটিস ছিল, ওই জন্য আমার রানিংটা তুলতে সুবিধা হয়েছে। এবার আসি মেন্সের কথা। আমাদের মেন্স হয়েছিল 22শে নভেম্বর 2020 সালে। তো মেন্সের আগে লকডাউন পড়ে গেছিলো, যেহেতু আমাদের আমাদের যেই PMTটা হয়ে গেল তারপরেই 23 তারিখ বা 22 তারিখ থেকে লকডাউন শুরু হয়েছিলো মার্চের, টানা লকডাউন ছিল। তো আমরা বুঝেছিলাম যে এই লম্বা প্রসেসটা টাইম লাগবে, যেহেতু লকডাউনটা চলছে এর মধ্যে নিশ্চয়ই এক্সাম হবে না। তো আমরা ভেবেছিলাম যে এই টাইমটা যদি আমরা পড়ে কাটিয়ে দিই অনেক সুবিধা হবে, যেহেতু আমার দৌড়টা হয়ে গেছিলো তাই জন্য আমি আর সকালবেলা আর দৌড়াতে যেতাম না। আমি কী করতাম, রাত জেগে পড়তাম, যেহেতু অনেকটা টাইম আছে, আমার অনেকটা সিলেবাস কভার করতে হবে। আমার ভাইয়ের আমার যেসব পুরনো বই ছিল, 9 আর 10-এর বই, 9 আর 10-এর বই খুব ভালো করে পড়েছি আমি, বলছি কী কী বই পড়েছি, দিয়ে আমি রাত্রেবেলায় পড়তাম। সারাদিনবেলায় ঘুম থেকে উঠতাম সকালবেলায় 9টায়, যেহেতু আমার সকালবেলা দৌড় ছিল না, সকালবেলায় 10:00-11:00 দিকে ঘুম থেকে উঠতাম, উঠে খেয়ে টেয়ে হয়তো একটু মোবাইল ঘাঁটতাম, তারপরে একটু পড়তে বসতাম দুপুরবেলাটায়। একটু পড়তে বসার পর দুপুরবেলায় স্নান করে আবার খেতাম, খেয়ে একটু ঘুমোতাম, 2-3 ঘন্টা ঘুমোতাম বিকেলবেলায়, ঘুমিয়ে উঠতাম, উঠে একটু বাইরে যেতাম যাতে মাইন্ডটা ফ্রেশ হয়, দিয়ে 1 ঘন্টার মধ্যে চলে এসে 6:30-7টার দিকে বই নিয়ে বসে যেতাম, এসে রাত্রেবেলায় খাওয়ার খেতাম, রাত্রে খাওয়ার পরে আবার 3টে পর্যন্ত পড়তাম রাত্রেবেলায়। দিয়ে আমি রাত্রেবেলাটা কভার করতাম, যেহেতু সিলেবাসটা অনেকটা কভার করতে হতো, আমি অনেক কিছু এক্সট্রা পড়েছিলাম যেগুলো এখানে কিছুই লাগেনি, কিন্তু কী কে জানে কী কোশ্চেন আসবে, পড়তেই হবে আমাদেরকে না। এবার বলি কী কী পড়েছিলাম। আমার দেখো একটা ভিডিও আছে যে কী কী পড়তে হবে WPSI বা কনস্টেবলের জন্য কী কী পড়তে হবে, খুব ভালো করে ভিডিওটাতে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা চাইলে আই বটনে ক্লিক করতে পারো। হিস্ট্রি থেকে কী কী পড়েছিলাম, হিস্ট্রি থেকে আমি পড়েছিলাম এনশিয়েন্ট হিস্ট্রি যেটা ছিল না, সেখান থেকে সিন্ধু সভ্যতা, নগর পরিকল্পনা, হ্যাঁ না, যেটা আমরা 9-10-এ পড়েছিলাম, যেসব সিলেবাসই পড়েছিলাম সেইগুলোই আমি পড়েছিলাম রিপিট করে। ওই নগর পরিকল্পনা বলো, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতার বৈদিক যুগের নারীদের কেমন ছিল, তারপর সমাজ অবস্থা কেমন ছিল, এইগুলো পড়েছিলাম এনশিয়েন্ট হিস্ট্রি থেকে বলছি। মডার্ন হিস্ট্রিতে মডার্ন মেডিভ্যালিজম যেটা, সেখান থেকে পড়েছিলাম তোমার বাবর, আকবর, এদের শাসন ব্যবস্থা পড়েছিলাম, তারপর হচ্ছে ওই শাহজাহানের যেমন কী কী কাজ করেছিল, কী কী সৌধ তৈরি করেছিল, সেইগুলো মনুমেন্টস তৈরি করেছিল, সেগুলো করেছিলাম। তারপরে মডার্ন হিস্ট্রি থেকে খুব ভালো করে পড়বে, মডার্ন হিস্ট্রি থেকে যদিও আমাদের এখানে কিছু আসেনি বাট পড়বে ভালো করে, তোমাদের সময় আসতেই পারে। মডার্ন হিস্ট্রি থেকে আমি পড়েছিলাম গান্ধী পড়েছিলাম, নেতাজি পড়েছিলাম, বঙ্গভঙ্গ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ব্যাপারটা ওটা এসেছিল, জালিয়ানওয়ালাবাগেরটা পড়েছিলাম, তারপরে নৌবিদ্রোহ, এইসব যে যা ছিল, যা যা ইম্পর্টেন্ট যা যা আছে মডার্ন ইন্ডিয়াতে সব ভালো করে পড়বে। আর পার্সোনালিটিস কিছু আছে, ফেমাস পার্সোনালিটিস যেমন তুমি বলো হচ্ছে এই রামমোহন রায়, তারপর বিবেকানন্দ, তারপর হচ্ছে বিদ্যাসাগর, এদের এইগুলো ভালো করে পড়বে, মানে এদের পার্সোনালিটি দেখবে ঠিক আছে। তোমরা 9-10-এর যদি বইগুলো পড়ে থাকো, তোমাদের সময়কার যদি বই থাকে, এদের সম্বন্ধে টিকা করা আছে, সেইগুলো পড়বে। জিওগ্রাফিতে আসি, জিওগ্রাফিতে কিচ্ছু স্কিপ করা যাবে না, 9 আর 10-এর জিওগ্রাফি পুরো গুলে খেয়ে নাও, মানে কিচ্ছু স্কিপ করা যাবে না জিওগ্রাফি থেকে। জিওগ্রাফি থেকে তোমার হচ্ছে এই নদী জলপ্রপাত থেকে শুরু করে এইসব তো পড়বেই, ভারত খুব ভালো করে পড়বে, ইনস অ্যান্ড আউটস পুরো একদম ডিটেলসে পড়বে, ভারত ওয়েস্ট বেঙ্গল ডিটেলসে পড়বে, কিচ্ছু যেন বাদ না যায়, ভালো করে পড়বে। আমি পার্টিকুলার জিওগ্রাফির জন্য আলাদা করে কোনো বই কিনিনি, ঠিক আছে, আমার যেহেতু আমার 11-12 জিওগ্রাফি ছিল সাবজেক্ট, সেই বইটা তো ছিলই, আর 9-10-এর বই ছিল, আমি সেখান থেকেই জিওগ্রাফি পড়তাম, আর বাকি যা ওই WBCS ম্যানুয়াল ক্র্যাক WBCS বাকি যা আছে ওখান থেকে নিয়ে নিতাম, আর মেইন ডিটেলস পড়ার জন্য ওই 9-10, 11-12 এখান থেকে পড়তাম, আমি আলাদা করে কোনো বই কিনিনি। মাজিদ হোসেন বা যেমন কোনো বই বলো, ভালো বইগুলো, ওই ভালো বইগুলো আমি কিনিনি, 9-10-এর বই 11-12-এর বইতে আমার কাজ চলে গেছে। পরিবেশ থেকে পড়বে, পরিবেশ থেকে অনেক কিছু, যেমন পলিউশন এসেছিলো আগের বার পলিউশন পড়বে, নদী মৃত্তিকা, তারপর হচ্ছে বনভূমি, ঠিক আছে, মানে নদী মৃত্তিকা, তারপর হচ্ছে বন সংরক্ষণ, সব কিছু ভালো করে পড়বে পরিবেশ থেকে, গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ এইসব।
পলিটি, এসআইতে পলিটি কিন্তু পলিটির উপর খুব ফোকাস করে, প্রিলিমসে এবং এনসেও। এর আগের বারও পলিটি থেকে কোশ্চেন্স ছিল, পলিটি থেকে এর আগের বার ছিল ফান্ডামেন্টাল রাইটস ছিল। এবারও আমি ফান্ডামেন্টাল রাইটস রাইটস পড়েছিলাম, কারণ আমি জানতাম পুরোটা দেবে না, দিলে পরে পার্ট পার্ট ওয়াইজ দেবে, যদি দেয় তো, দেয়নি যদিও, যদি দেয় তো। তো আমি করেছিলাম কি, যেমন হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধান যেটা আছে, হ্যাঁ, যে যেখানে হেভিয়াস কর্পাস ম্যান্ডেমাস এইসব আছে, যেখানে ওরকম পার্টিকুলার পার্ট পার্ট করে পড়ে রেখেছিলাম, তোমরাও পড়ে রাখবে। যেহেতু 2013 সালে প্রস্তাবনা এসেছিলো, 2019 সালে ফান্ডামেন্টাল রাইটস এসেছিলো, তো আমি জানতাম যে প্রস্তাবনার ফান্ডামেন্টাল রাইটস আমার 2019-এ মানে আমার 2020-এর এক্সামটা 2020-এর মেন্সে আসবে না, তো আমি এগুলো তাও পড়েছিলাম, আমি জানতাম আসবে না তাও পড়ে রেখেছিলাম। তারপরে পড়ে রেখেছিলাম কি, ডিপিএসপিটা পুরো মুখস্থ করে রেখেছিলাম। ডিপিএসপি কি তুমি দেখবে কোনো বইতে এভাবে ইয়ে করে দেওয়া নেই, আর্টিকেল অনুযায়ী দেওয়া নেই। ডিপিএসপিটা দেওয়া আছে দেখবে লিবারেল সোশ্যাল আর গান্ধীয়ান, এরম করে পার্ট পার্ট করে দেওয়া আছে, তিনটে ভাগে ভাগ করা দেওয়া আছে। আমি কী করেছিলাম, ওই যে লক্ষ্মীকান্ত থেকে না ওই যে বইগুলো আছে, মানে লক্ষ্মীকান্তের যে তিনটে ভাগ আছে, আমি এরম করে ভাগ নোট করেছিলাম, যে ডিপিএসপি এরকম একটা নোট করেছিলাম, ডিপিএসপি বলে একটা ভূমিকা লিখেছিলাম, যে ডিপিএসপি এখান থেকে নেওয়া হয়েছে, ডিপিএসপি এত সালে নেওয়া হচ্ছে, ডিপিএসপি এই এই ব্যাপার দিয়ে একটা প্রস্তাবনা দেওয়ার পরে আমি বলেছিলাম যে ডিপিএসপিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, লিবারেল গান্ধীয়ান আর সোশ্যাল। দিয়ে এটা করার পরে যে আর্টিকেলগুলো দিয়েছিলাম, যে লিবারেলের মধ্যে এই কটা আর্টিকেল আছে, গান্ধীয়ানের মধ্যে এই কটা আছে, সোশ্যালের মধ্যে এই কটা আছে, দিয়ে এবার লিখেছিলাম যে নিম্নলিখিত ডিপিএসপি মানে নির্দেশমূলক নীতিগুলি আর্টিকেল অনুযায়ী লেখা হলো। দিয়ে আমি পরপর আর্টিকেল অনুযায়ী করেছিলাম, লক্ষ্মীকান্ত থেকে পড়েছিলাম, পরে বাংলায় এগুলো নোট করেছিলাম। তুমি ওটা নোট করলে, তারপর হচ্ছে যেমন যে কর্তব্য যেটা আছে, ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আছে, ওটা তুমি নোট করলে যে ফান্ডামেন্টাল ডিউটিস এখান থেকে নেওয়া হয়েছে, দিয়ে বললে যে ফান্ডামেন্টাল ডিউটিস এত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারপর ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কী কী, দিয়ে পরপর পরপর করে লিখলে। আমি এভাবে লিখেছিলাম, এভাবে নোট করেছিলাম, আমার সব করে মুখস্থ করেছিলাম, খালি নোট না মুখস্থ করেছিলাম, যাতে আমার ওখানে আসলে পরে আমি সুন্দর করে লিখে দিতে পারি। আর নোট করেছিলাম কী কী, যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম, হ্যাঁ, তারপর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এদের যেসব কার্য ক্ষমতা আছে না, সেগুলো নোট করেছিলাম পরপর করে সুন্দর করে। এদের মেয়াদ কত, কত সাল থেকে কত সাল অবধি থাকে এরা, তারপর হচ্ছে এদের এডুকেশন কোয়ালিফিকেশানস, এজ কত, হ্যাঁ, পরপর করে লিখেছিলাম। এরা কোথায়, এদের কী কী পাওয়ার আছে সেগুলো লিখেছিলাম। তারপর যেসব ফান্ড, যেসব কনস্টিটিউশনস বডিস আছে, যেমন ইউপিএসসি, ক্যাগ, ইলেকশন কমিশন, এদের সম্বন্ধে পড়বে। মানে ইন্ডিয়ান পলিটিটা খুব ভালো করে মানে মুখস্থ করে ফেলবে, একদম লিখে লিখে নোট করে করে, যেন পলিটি থেকে কোনো কোয়েশ্চেন আসলে তুমি স্কিপ না হয়। যেমন এরা আমাদের সময় এসেছিল লোকসভার স্পিকার, খুব ভালো লেগেছিলাম আমি ওটা, লোকসভার স্পিকারের ক্ষমতা আমার নোট করা ছিল, সুন্দর করে গুছিয়ে আমি গিয়ে লিখে দিয়েছি। সায়েন্স, সায়েন্স থেকে বলতে গেলে ফিজিক্যাল সায়েন্স থেকে তেমন কিছুই পড়ার নেই, আমার মনে হয় না ফিজিক্যাল সায়েন্স থেকে তেমন কিছু দেবে। তাও আমি পড়েছিলাম কি, নিউটনের যেসব লস আছে, লেন্স আছে, আলো আছে, হ্যাঁ, যেসব চ্যাপ্টারগুলো, কার্যক্ষমতা শক্তি, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওই চ্যাপ্টারগুলো আমি পড়েছিলাম। আর লাইফ সায়েন্স থেকে পড়বে, লাইফ সায়েন্স থেকে অনেক কোয়েশ্চেন আসার আছে, যেমন এর আগে আবার ভিটামিন দিয়েছিল, তো আমি কী করেছিলাম, ভিটামিন বাদ দিয়ে আবার কী কী আছে, পুষ্টি থেকে যেহেতু ভিটামিন দিয়েছে, আমি খনিজ মানে খনিজ যেগুলো আছে, খনিজ, তারপরে হচ্ছে ব্লাড সার্কুলেশন থেকে ব্লাড, তারপর হচ্ছে সংবহনতন্ত্র, হ্যাঁ, যেগুলো আছে পরপর, হরমোনস, যেসব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে আমি সব পড়েছিলাম, বৃক্ক, এইগুলো। এর বাংলা আর ইংলিশের কথা বলি, বাংলা ইংলিশের জন্য ডেসক্রিপটিভ পেপারে তুমি জানো কী কী আসে, রিপোর্টস আছে, বাংলায় দুটো রিপোর্ট লিখতে হয়, একটা বাংলা অনুবাদ লিখতে হয়, আর হচ্ছে ইংরেজিতে থাকে রিপোর্ট থাকে, সামারি থাকে, মানে প্রেসিস যেটাকে বলে প্রেসিস থাকে, আর হচ্ছে থাকে হচ্ছে কিছু ট্রান্সলেশন থাকে, আর সিনোনিম অ্যান্টোনিমস কিছু থাকে। তো কী করবে তুমি, এসপি বক্সিতে আমি প্রথমে বলেছিলাম তুমি জাস্ট ক্লিয়ার করবে, যেখানে তুমি সিনোনিম অ্যান্টোনিমস খুব ভালো পাবে, এসপি বক্সিটা তোমার হচ্ছে এমনি কম্পিটিটিভ নর্মালের জন্য, কিন্তু যদি তুমি ডেসক্রিপটিভ পেপারের জন্য বলতে যাও, তুমি যদি বিগিনার হও, পিকে দেশরকার একটা বেস্ট বুক তোমার, আমার জন্য মানে আমার, আমি আমি বেস্ট, আমি আমার, আমি যেটা করেছি সেটা পিকে দেশরকারই। আর আমি করেছিলাম কি, আমি যেহেতু রিপোর্ট রাইটিং এগুলো সব ক্লাস টেনতে করেছি, করে রেখেছিলাম, তারপরে তো করা হয়নি, তো আমি টিচার নিয়েছিলাম, আমার যে টিচার ছিল আমি টিউশন নিয়েছিলাম আর কি। তুমি করবে টিউশন নিয়ে নিতে পারো যদি তুমি উইক হও, আমি তো উইক ছিলাম বলেই হয়তো আমি টিউশন নিয়েছিলাম, তুমি যদি উইক হও, যেহেতু আমি ভুলে গেছিলাম তাই আমি টিউশন নিয়েছিলাম, তুমি যদি উইক হও তাহলে তুমি একটা টিউশন নিয়ে নাও, টিউশন নিয়ে ওই স্যারকে বলো যে বাংলায় করিয়ে দিতে রিপোর্টগুলো, এবার ট্রান্সলেশন ওইগুলোই আবার ইংরেজিতে করিয়ে দিতে। বাট তুমি কী করবো, আমাদেরকে, আমাদের যে টিচার ছিল ওনাকে আমরা বাংলায় করতাম বা উনি বাংলায় বলে দিতেন, সেইগুলোই আবার ট্রান্সলেট করতাম নিজেরা, দিয়ে প্র্যাকটিস হয়ে যেত, বারবার প্র্যাকটিস করতাম। আমি আমার যে বন্ধুর কথা বলি সুমন, আমরা দুজন একসঙ্গে প্রিপারেশন নিয়েছিলাম, তো দুজনে একসঙ্গে প্র্যাকটিস করতাম। আর আমাদের একটা গ্রুপ ছিল, হ্যাঁ, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে যেখান থেকে আমরা, আমরা কী বলবো, 80% ছেলেই আমরা কোয়ালিফাই করে এখানে চাকরি করছি। তো
আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল সেই গ্রুপটাতে আমরা কী করেছিলাম, তো আমরা নিজেরা নিজেরাই টপিক পাঠাতাম যে এই টপিকগুলো আজকে এই টপিকের উপর পর এই টপিক দেখা হবে, খাতা দেখা হবে, দিয়ে ওইভাবে টপিকটা দেখতাম। এই বাংলার জন্য আলাদা করে তোমার টিউশন নিতে হবে না, ওই ইংরেজিটাই বাংলা তুমি করলে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করলে ওটাই তোমার কাজ হয়ে যাবে, বাংলা ইংরেজি বোধ হয়ে যাবে। তো এইভাবে তুমি বাংলা ইংলিশটা কভার করবে। আর যে কিছু ইয়ে থাকে না, যেমন জিআই যেগুলো থাকে, যেমন সিচুয়েশন বেসড জিআই, এইগুলোর জন্য আলাদা কোনো বই পাইনি কোথাও। সিচুয়েশন বেসড জিআইয়ের জন্য তোমরা কী করবে, নিজেদের মধ্যে বলবে, তোমরা নিজেরা বন্ধুদের মধ্যে আলোচনা করবে। আমরা তো তাই করতাম, আমরা সিচুয়েশন দিতাম যে এরকম একটা সিচুয়েশন যে কেউ একজন কিছু একটা করছে, সেখানে আমাদের অ্যাকশান কী কী থাকতে পারে, দিয়ে এরকম সিচুয়েশন আমরা নিজেরা তৈরি করতাম, করে সেগুলোর অ্যান্সার আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাঠাতাম। তো একজন এক বন্ধু বলতো না এটার থেকে এটা ভালো হবে, না ওটা থেকে এটা ভালো হবে, এরকম করে আমাদের গ্রুপে কথা হতো। মেন্সের যা কথা ওভারঅল আমি বলেই দিয়েছি, এবার আসি ইন্টারভিউতে বা পার্সোনালিটি টেস্টে। পার্সোনালিটি টেস্টই বলে ওটাকে, যেহেতু তোমার পার্সোনালিটি ডাকে ওখানে। পার্সোনালিটি গ্রো করার জন্য তোমার এটা এরকমভাবে হয় না যে তুমি খাতা কলমে পার্সোনালিটি গ্রো করে ফেললে, তোমার পার্সোনালিটি পুরোপুরি তোমার উপর, তুমি নিজের যা ব্যক্তিত্ব তুমি সেটাই তোমার স্যারের সামনে দেখাবে, ওটাই তোমাকে নিজের থেকে কিছু করতে হবে না ওখানে গিয়ে। তুমি জাস্ট তোমার নলেজটাকে একটু গ্রো করতে পারো, যে তুমি তোমার এলাকা, তোমার ধরো তুমি তোমার বাড়ি ধরো মুর্শিদাবাদে, এবার তুমি মুর্শিদাবাদ সম্বন্ধে ইনসান আউটস সব ভালো করে জেনে যাবে সব কিছু, যেহেতু মুর্শিদাবাদে কারো বাড়ি এলাকার সম্বন্ধে আরও বেশি জানতে হবে, যেহেতু নবাবদের জায়গা তো ওখানে বেশি জানতে হবে। আমি তাই বলছি যে মুর্শিদাবাদ সম্বন্ধে পুরো ভালো করে জানতে হবে, ঠিক আছে? মুর্শিদাবাদে কী কী নদী আছে, মানে ভূপ্রাকৃতি বলো, ঠিক আছে, ও জিওগ্রাফিক্যাল যে বাউন্ডারি আছে, পাশে কোন কোন ডিস্ট্রিক্ট আছে, কোন কোন কী কী ছুঁয়ে আছে, সব ভালো করে পড়বে। এবং মুর্শিদাবাদ পুরো গুলে খেয়ে নাও, মুর্শিদাবাদ তো খেয়েই নিলে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল প্লাস ভারত ভালো করে জানবে। মুর্শিদাবাদে কোনো স্যাংচুরি আছে কি না, ওয়েস্ট বেঙ্গলে কী কী স্যাংচুরি আছে, আমাকে যেমন ইন্টারভিউতে ধরেছিল কী কী পশ্চিমবঙ্গের পাঁচটা অভয়ারণ্য আর ইয়ের নাম বলতে, কী বলে ন্যাশনাল পার্কের, আমার ইন্টারভিউর ভিডিওটা দেখে নিয়ে ওটার জন্য কী কী ধরেছিল। যাই হোক, তো ভালো করে নিজের জেলা, নিজের রাজ্য আর দেশকে ভালো করে জানবে, এটাই তোমার পার্সোনালিটি গ্রো করার সবচেয়ে ভালো জায়গা। জেনে নিলে, শুধু এই না, নিজের জেলাও না, নিজের ব্লগ থেকে শুরু করবে। তোমার ব্লগের ভিডিও কে সাহেব কে আছেন, যদি ব্লগ হয় তো ভিডিও সাহেব কে আছেন, আর তোমার এসডিও কে আছে ওখানকার, ডিএম কে আছে, সব এদের সম্বন্ধে ভালো। শুধু এইগুলো না, পুলিশ থেকে ওসি কে আছেন, এসডিপিও সাহেব কে আছেন, হ্যাঁ এইগুলো, এসপি সাহেব কে আছেন, সবার নাম ভালো করে জেনে নেবে, দিয়ে এগুলো নোট করে নেবে খাতায়। আমার যেমন খাতায় নোট করা ছিল, পুলিশ বিভাগ সম্বন্ধে নোট করা ছিল, পুরো WEP লিখে পুরো পুলিশ প্রথম থেকে শুরু করে একদম তলা অবধি, নিচের তলা অবধি কোন কোন র্যাঙ্ক আছে, পুলিশ কবে তৈরি হয়, পুলিশ ডে কবে, পুলিশ সম্বন্ধে সব কিছু জেনে নিয়েছিলাম আমি। পুলিশ সম্বন্ধে জেনে নোট করে রেখেছিলাম খাতায়, আমার হচ্ছে আমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে নোট করে রেখেছিলাম, প্রতিটা পেজে পেজে আলাদা আলাদা করে নোট করা ছিল। আর তুমি যদি পড়তে চাও না, এর জন্য কোনো যদি বই পড়তে চাও, আমি নিজে পার্সোনালি রেকমেন্ড করবো, আমি যেহেতু আমি ওটা পড়েছি, যে একটা বিষয় পশ্চিমবঙ্গ বলে একটা বই আছে, দেখবে মনে হয় দেব দত্তের লেখা, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, ওই বিষয় পশ্চিমবঙ্গ বলে যে বইটা আছে, ওই বইটা হেল্পফুল, খুবই হেল্পফুল হবে, আমার তো হেল্পফুল হয়েছে। ওখান থেকে তোমার আলাদা করে খোঁজা লাগবে না, ওখানেই সব কিছু নোট করা আছে, তো ওইটা পড়ে নেবে। পার্সোনালিটি টেস্ট গেল, পার্সোনালিটি টেস্ট আমার হয়েছিল হচ্ছে 22 February হয়েছিল পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট খুবই ভালো গেছিলো আমার, আমি স্যাটিসফাইড ছিলাম, দেখো আমার ইন্টারভিউ দেখলে পরে বুঝতে পারবো, আমার যে পার্সোনালিটি টেস্টের উপর যে ইন্টারভিউটা আছে ওটা দেখো, ওটা বুঝতে পারবে কী কী ধরেছিল। তো পার্সোনালিটি টেস্ট হওয়ার পরে ফাইনাল মেরিট বেড়ার, ফাইনাল সিলেকশানে যদি তুমি সিলেক্টেড হও, তারপর তোমাকে VR আনতে ডাকবে SP অফিস থেকে। VR নিয়ে আসার পর VRটা ফিল আপ করে তোমাকে একটা ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশন হবে, VR মানে ভেরিফিকেশন রোল। পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে তোমার মেডিকেল হবে, মেডিকেলে কী কী লাগে এটার জন্য আমি একটা আলাদা ভিডিও করে দেবো, মেডিকেলে কী কী লাগে, মেডিকেল হবে। তারপর VR এর যেই তোমাদের ওখানে DIB যিনি থাকবেন তিনি একবার ডাকবেন, ডেকে তোমাদেরকে দেখবে, দেখে ডকুমেন্টসগুলো চেক করবেন যে ঠিকঠাক আছে কিনা সব কিছু, দিয়ে ওটা কমপ্লিট হয়ে গেলে পরে জয়নিংয়ের ডেট দিয়ে দেবে, জয়নিং হয়ে যাবে, তারপর তুমিও সাব ইন্সপেক্টর হয়ে যাবে। এটাই ছিল আমার জার্নি, বেকার একটা ছেলে থেকে যে পড়াশোনা করছে সেখান থেকে আমি সাব ইন্সপেক্টর হয়েছি, তো এটাই ছিল জার্নি। তো তোমরাও হবে আশা করি, আমার অনেক বেস্ট উইশেস রয়েছে তোমাদের সঙ্গে, যারা অ্যাসপায়ার করছে তারা সবাই যেন চাকরি পাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আমি এই রিলেটেড ভিডিও আরও আপলোড করতে থাকবো তোমাদের প্রিপারেশনের সাহায্যের জন্য। থ্যাংক ইউ, জয় হিন্দ।